আসি তো এটা বড় কথা গেছে ভাই। আলকাপুর মন্ডল বিজেপি মন্ডল উপপক্ষ হইতে আমরা মাইনরিটি মানুষ প্রায় 500 শতাধিকের উপরে ভারতীয় জনতা পার্টির স্বেচ্ছায় আজকে আমাদের এখানে আসে ভারতীয় জনতা পার্টির মন্ডল অফিসে এসে ওরা জয়েন করেছে। আর আমরা দেখেন মানুষের যেরকম তার উৎসাহ, যেরকম ভারতীয় জনতা পার্টির দিকে যেরকম উৎসাহ আছে সেই রকম আমরা অন্য মানুষের ভোট দিব, ঠিক আছে? ওরা মানে বিশ্বাস দিয়ে মানে পুরো গ্রান্টি দিয়ে বলতেছে যে আমাদের এইখানে করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় 3 লক্ষ ভোট মাইনরিটি ভোট বেশি দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির এই ত্রিপনাথ মালা মহাশয়কে জয়ী করবে বলে আমাদের আশা আছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের নরেন্দ্র মোদী এবং আমরা শ্রদ্ধার হিমন্ত বিশ্ব শর্মাজির যে কাজ, যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারায় আজকে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ শুধু যে আলকাপুর তা না, সমস্ত কনস্টিটুয়েন্সিতে এবং পুরো আসামে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতেছে এবং তারা মনে প্রাণে ভারতীয় জনতা পার্টি। বিগত দিনে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলে অপপ্রচার করেছিল যে এটা ভারতীয় জনতা পার্টি হিন্দুর দল, কিন্তু আমাদের শ্রদ্ধার আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এবং শ্রদ্ধা নরেন্দ্র মোদীজি তা প্রমাণ করেছেন ভারতীয় জনতা পার্টি এটা সে হিন্দুর দল নয়, সেটা ভারতবাসীর দল। তাই ভারতীয় জনতা পার্টির আদর্শে আদর্শিত হইয়া এবং বিভিন্ন অঞ্চলে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি শুধু এটাই বলবো, মাইনরিটি বলে কোনো কথা ভারতবর্ষে থাকবে না। ভারতীয় জনতা পার্টিতে এইবার যেভাবে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আসছে এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে আদর্শান্বিত হচ্ছে, আগামী দিনে মাইনরিটি বলে কোনো কথা ভারতবর্ষে থাকবে না। আমরা সবাই এক হবো, এক ভারতবাসী হবো এবং ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার যে সংকল্প আমাদের দলের সেটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। এই বলে আমি সবাইকে আমার এসেছে সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। কার সঙ্গে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে? দেখেন প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হবে সেটা তো কাউন্টিংয়ের পরে বোঝা যাবে, বর্তমানে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেউ নেই। ওরা একদম প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছে, আমাদের প্রতিদ্বন্দ্বিতার দরকার নেই। আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের এইবার স্টার ক্যাম্পেইনে আমাদের বুথ সভাপতি এবং শক্তিকেন্দ্র প্রমুখ, আমরা বুথ সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ দিয়ে আমরা প্রচার করছি আর ওরা বড় বড় লিডার এনে প্রচার করছে, সেটাই তো ওদের পার্থক্য। কোনো নমুনা কোনো কম্পিটিশন থাকবে না। ভারতীয় জনতা পার্টির আমাদের প্রার্থী কৃপানাথ মালা বিপুল ভোটে জয়লাভ করবে সেটা একদম নিশ্চিত এবং আমরা আপনারা জানেন, আপনারা সাংবাদিক বাহিনীকে বলছি আপনারা একদম ভালোভাবে সেটা জানছেন যে আমরা ভারতবর্ষে 400 সিটের জন্য আমরা লড়াই করছি আর ওরা শুধু 40 সিটের জন্য লড়াই করছে, সেটাই তো প্রমাণিত হচ্ছে। ওরা 40 সিট কীভাবে বাঁচাবে সেটার জন্য ওদের ফাইট আর আমাদের 400 হাফটি বার 400 বার। তাই এ বলে আমি সবাইকে বলছি আর যারা এই ব্যাপারে সন্দেহে আছেন আমি শুধু ওদেরকে বলবো যে আমার জানা মতে এবং কিছু কিছু জায়গায় অনেকজন বলছে যে উকিল মানুষের কাছে গেলে পয়সা দিয়ে কথা বলতে হয় এবং একজন উকিল হাইকোর্টের একজন উকিলের কত টাকা ব্যবসা হতে পারে আপনারা অনুধাবন করতে পারেন এবং একজন এমপি হলে মাত্র 5 কোটি টাকার এয়ারলি ফান্ড থাকে। আমার মনে হয় না এই ধরনের কোনো ব্যক্তি আপনাদের কাজ করবে, উনি ওনার কথাই চিন্তা করবে। চারবার হেরে একটা যখন নাম লেখাতে পারেননি এবার শুধু সেই সুযোগটা কাজে লাগানোর জন্য পিছনে একটা নাম লাগাবে। তাই এ বলে আর পাবলিকও বুঝে গেছে, সরে আসছে আপনাদের মতো সবাই বুঝে যাচ্ছে, আগামী দিনে ওনার সঙ্গে তো কথা নেই, 3 নম্বরে থাকবেন একবার নিশ্চিত থাকবে। এইবার নির্বাচনত ভোটারৰ আশা কি, নেতাৰ পৰা কি আশা কৰিছে জনতাই, কি কি বিষয়ে আকৃষ্ট কৰিছে ভোটারক, চহৰ নগৰ গাঁৱে ভূঁয়ে জনতাৰ মনৰ কথা। ষ্টাৰ চিমেণ্ট টাইমেড গ্ৰাউণ্ড জিৰো পাৱাৰ্ড বাই ডেটা মেচিন।